জাতীয় পার্টি বারবার জোট করার কারণে পুরোপুরি নিজের পায়ে দাঁড়াতে পারেনি। বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে কথা বলতে পারে না, চা খেতে পারে না। আমরা এককভাবে করার সক্ষমতা দেখিয়েছি, 270টি মতো আসনে, কয়েকটি আসনে সমঝোতা হয়েছে। এখন আমি যেটা বলছি, এটা কোনো স্বাভাবিক ভোট না। দেখুন, আপনি বলেছেন ভোটার আসবে কি না, ভোটার আগেও যা আসতো এখনো তাই আসতো, কারণ যারা ভোট বর্জন করেছে তাদের খুব অল্প অংশই ভোট কেন্দ্রে যাবে। ভোটার এখনো যা আসবে তখনও তাই আসতো, সমঝোতা করলেও এটাই আসতো, সমঝোতা না করলেও এটা আসবো। ইন্ডিভিজুয়াল প্রার্থীর উপর নির্ভর করবে, প্রার্থী কতটা লোকজনকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে আনতে পারবে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। বাউদ্দিন নাসিম ভাই অত্যন্ত পুরোদ রাজনীতিবিদ, আমরা কলেজ ছোটবেলা থেকে ওনার কথা শুনেছি, অনেক শ্রদ্ধা ভাজন আমাদের সকলের। উনি যে কথাগুলো বলেন খুব সুন্দর তাত্ত্বিক কথা। বাউদ্দিন নাসিম ভাইয়ের আসনের যিনি প্রার্থী রাশেদ খান মেনন, উনি তো ওই আসনে হাতুড়ি মার্কা নিয়ে ভোট করার সাহস পেলেন না, চলে গেলেন বরিশাল। উনি বরিশালে চলে গেলেন, ওনার নিজের আসনটা ছিল এটা ফর থ্রি টার্মস। তো এইটা তো বাস্তবতা এবং অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট করা রাজনীতি কোনো খারাপ কিছু না। আওয়ামী লীগও জিয়াউর রহমানের আমলে যে আসনগুলো পেয়েছে, অনেকে বলে এটা টেবিল টকের মাধ্যমেই হয়েছে। তো আমরা ভোটে আসার কারণে এক ধরনের ঝুঁকিতে পড়েছি, সেটা হচ্ছে জামাত বিএনপি আমাদেরকে রেড লিস্ট করেছে, আমাদেরকে অ্যাটাক করতে পারে, আমাদেরকে ভবিষ্যতে আমরা নিরাপত্তা ঝুঁকিতে ভুগবো। আমরা সেখান থেকে ঝুঁকিটা কমানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব, এবং এ বিষয়ে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একটা সঠিক ওয়াইজ সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, সংখ্যা নিয়ে আমাদের মধ্যে অনেক কিছু থাকতে পারে, বাট একটা মিনিমাম অ্যাডজাস্টমেন্ট থাকার কারণে প্রাথমিকভাবে আমরা ঝুঁকি কমিয়ে ভোটে যাচ্ছি, বাকিটা এখন ভোটের মাঠে দেখা যাবে। দেখেন, জাতীয় পার্টির সকলেই কিন্তু ভোটে অংশগ্রহণ করছে, মাত্র 3-4 জন বা 5 জন প্রত্যাহার করেছে। 5 জন প্রত্যাহার করলেও আমরা মহাজোটে আছি 25 জন, প্রত্যাহার করেছে 5 জন, 260 থেকে 70 জন কিন্তু মাঠে ভোট করছে। তো আপনি যে থিওরিটা দিলেন এটা কিন্তু 260টার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকর হচ্ছে না। হ্যাঁ, ওই 260-এর রেজাল্ট কী হবে এটা ইয়েট টু সি। আমি অস্বীকার করব না, জাতীয় পার্টি বারবার জোট করার কারণে পুরোপুরি নিজের পায়ে দাঁড়াতে পারেনি, এটা এটা মিথ্যা না। কিন্তু যেহেতু 2014 সালে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ব্যাপক একটা সহযোগিতা করেছিল ভোটের মাঝখানে গিয়ে, যখন এরশাদ স্যার ভোট বর্জন করলেন তখন জাতীয় পার্টি একটা অংশ ভোটে অংশগ্রহণ করলেন, বিএনপি ছিল না, জামাত ছিল না, আওয়ামী লীগ সেই অনেকেই মনে করে 2014 সালের এই আওয়ামী লীগ গভর্নমেন্টটা আসা এবং 5 বছর থাকার জন্য জাতীয় পার্টি দায়ী, যে কারণে আমরা অ্যান্টি আওয়ামী ভোটটা সবসময় পাচ্ছি না। আমরা অ্যান্টি আওয়ামী ভোটটা তখনই পাইতাম যদি আমরা আওয়ামী লীগকে চরম অসহযোগিতা করতাম। দেখুন, আমাদের সাথে আওয়ামী লীগের বা বিএনপির পার্থক্য হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে কথা বলতে পারে না, চা খেতে পারে না, একসাথে বসতে পারে না। আমরা আওয়ামী লীগের সাথে বসতে পারি, কথা বলতে পারি, আলোচনা করতে পারি, এবং সেটার কারণেই, আর এটা কোনো স্বাভাবিক ইলেকশন না, এটা একটি অস্বাভাবিক ইলেকশন, বিএনপি নাই, জামাত নাই, একটি অল ইনক্লুসিভ ইলেকশনের প্যাটার্ন যাওয়া হবে, একটা লেস পার্টিসিপেটরি ইলেকশনের প্যাটার্ন কখনোই সেরকম হবে না। ইট ইজ অ্যাডজাস্টেবল এবং এটা কিছুটা ফ্লেক্সিবল।